আরজিকর হাসপাতালে অমানবিকতার নজির। একদিকে যখন চিকিৎসকের অন ডিউটি চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা অবস্থান বিক্ষোভ করছেন, অন্যদিকে তখনই একজন এমার্জেন্সি পেশেন্টকে বা এমার্জেন্সি রোগীকেও কিন্তু ফিরিয়ে দিচ্ছে এই আরজিকর হাসপাতাল। যেমনটা আমরা দেখতে পাচ্ছি সামনেই রয়েছে এমার্জেন্সি রোগী যার হৃদরোগে আক্রান্ত হয়েছিল বলে আমরা জানতে পাচ্ছি। গতকাল তাকে উত্তরপাড়া হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার আরো অবস্থা সংকটজনক হওয়ার কারণে আজকে এখানে এই আরজিকর হাসপাতালে তাকে পাঠানো হয়, রেফার করে দেওয়া হয়। কিন্তু এই মুহূর্তে আরজিকর হাসপাতালের তরফ থেকেও তাকে ভর্তি নিতে চাইছে না, এমনটাই অভিযোগ করছে রোগীর পরিবার। এবং তারা যেটা জানাচ্ছেন যে কর্তৃপক্ষ বলছে যে আমাদের এমার্জেন্সি অর্থাৎ আরজিকর হাসপাতালের এমার্জেন্সিতেও কোনো ডাক্তার নেই, প্রত্যেকেই অবস্থান বিক্ষোভে রয়েছেন, ফলত কাউকে এই মুহূর্তে ভর্তি নেওয়া সম্ভব নয়। হাসপাতালে নারীদের উপরে অত্যাচারের বিরুদ্ধে কর্মবিরতি চলবে, ডাক্তার না স্বাস্থ্য কর্মীদের অত্যাচারের উপর অত্যাচারের বিরুদ্ধে মেডিকেলের ওইখানে কোথায় কি চিত্তরঞ্জন না কি আছে ওই জেনারেল বললো ওখান থেকে এখানে পাঠালে, এখানে বললো হাত ভাঙা পা ভাঙা নেবে, ওখানে নিয়ে গেল বললে ইমার্জেন্সিতে ডাক্তার নেই। ওনার নাম কি? সুধীর বিশ্বাস। সংকটজনক পরিস্থিতিতে একজন এমার্জেন্সি পেশেন্ট এই মুহূর্তে কোথায় যাবেন সেই সম্পর্কে দিশেহারা এখানকার যে রোগীর পরিবার, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তারা যেমনটা আমাদেরকে জানাচ্ছেন যে অতি সংকটজনক অবস্থা, তাদেরকে এখানে এখানে নিয়ে আসা হয়েছে এবং এখানের তরফ থেকে কিন্তু রোগীকে ফেরত দেওয়া হচ্ছে। আমরা যেটা দেখলাম যে একেবারেই হাসপাতালের বাইরে কিন্তু একটি বেডের মধ্যে রোগীকে ফেলে রাখা হয়েছে এবং দীর্ঘক্ষণ ঘোরাঘুরি করছেন, প্রায় 2 ঘন্টার ওপর হয়ে গেল রোগীর পরিবার ঘোরাঘুরি করছেন কিন্তু কোনো সদুত্তর পাচ্ছেন না, এমনটাই তারা অভিযোগ করছেন। এই বিষয়ে কি বলবেন আপনারা জানান কমেন্টে, এবং এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।